ঝালকাঠির নলছিটিতে উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে উপবৃত্তি দেওয়ার আশ্বাসে ঝরে পড়া নয় এবং নিয়মিত শিক্ষার্থীদের ভর্তি দেখাশোনা সহ নানান অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার 75টি উপ আনুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের অধিকাংশই বেহাল দশা। প্রশাসনের কর্মকর্তারা বলছেন এমন অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন তারা। নলছিটি প্রতিনিধি ইব্রাহিম খান শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সৌবিয়া আয়াত। 2022 সালের জানুয়ারি মাস থেকে এ উপজেলায় করোনায় ঝরে পড়া শিক্ষার্থীদের পাঠদানের লক্ষ্যে উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। নিয়ম অনুযায়ী উপ আনুষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে প্রতিটি কেন্দ্রে ঝরে পড়া 25 থেকে 30 জন শিক্ষার্থী থাকার কথা, যারা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী হতে পারবে না। তবে নলছিটির শিক্ষা কেন্দ্রগুলোতে গিয়ে দেখা যায় একেবারে উল্টো চিত্র। অধিকাংশ স্কুল খোলা হয়েছে বিভিন্ন বাসাবাড়ির বারান্দা, কাচারি ঘর ও পরিত্যক্ত ঘরে। কোনো বিদ্যালয়েই 30 জন শিক্ষার্থী নেই। যারা আছে তারা আবার অন্য শিক্ষা প্রতিষ্ঠানেও পড়ছে। কোন স্কুলে? মাদ্রাসা। কোন মাদ্রাসা পড়ো? তালতলা। তোমার নাম কি? আলিফা। আলিফা পড়ো কিসে? টুতে। কোন স্কুলে? মালি হাই স্কুল। নতুন বই দেওয়া হয় নাই, বাচ্চারা একটু হেরফের করে আসে। আমার কেন ছিল ক্লাব ঘরে, সেইখানে ভাড়া দিতে পারিনি বিদায়, আমি সেইখান থেকে নামি আসছি। বেতন দেয় না, বেতন দেয় না, বাসা ভাড়া দেয় না, বাচ্চাদের ঠিকই পড়ায়, প্রতিদিন আসি, প্রতিদিন যাই। তবে এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি শিক্ষণ কেন্দ্রের সাথে সংশ্লিষ্টদের। তো সমস্যা হয়েছে, আমাদের দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা গেছে 31 জানুয়ারি। 31 জানুয়ারি পরীক্ষা দেওয়ার পর আমরা তৃতীয় শ্রেণীর বই এখন পর্যন্ত আর পাইনি। যা আমাদের কেন্দ্র সচল, টিচারও আছে, সবাই ডিউটি করে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন প্রশাসনের এই দুই কর্মকর্তা। আপনারা অনেক ফাইন্ডিংস তুলে নিয়ে এসেছেন, ধন্যবাদ আপনাদেরকে। এ বিষয়ে যাচাই করে তদন্ত করে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব, এ বিষয়ে আমি বদ্ধপরিকর। 75টা কেন্দ্র নলছিটি উপজেলাতে প্রয়োজন রয়েছে কিনা এ বিষয়ে আমরা তদন্ত করছি। তদন্ত রিপোর্ট চলে আসলে ওই অনুযায়ী আমরা, ওখানে যদি কোনো গ্যাপস থাকে বা কোনোটা যদি অ্যাক্টিভিটি না থাকে বা এতগুলো যদি প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। একইভাবে একটি উপজেলায় উপ আনুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের 75টি কেন্দ্রের প্রয়োজনীয়তা রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তারা। সৌবি আয়াত, এশিয়ান টেলিভিশন।